শুরু করছি খবরের আকাশবাণী সংবাদ বিভাগের এই সাপ্তাহিক অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করবে এমন অনেক কিছু যেগুলি দৈনন্দিন খবরের ভিড়ের মধ্যেও বিশেষ উল্লেখের দাবি রাখে ব্যতিক্রমী অনেক ঘটনা সময়াভাবে উপযুক্ত মাত্রায় পরিবেশন করা সম্ভব হয় না আবার বেশ কিছু ঘটনাও নানান কারণে সবার চোখ এড়িয়ে যায় এমন নানান রঙের মালায় গাঁথা এক অনুপম উপহারী হল খবরের আয়নায় আজকের রায়নায় রয়েছে সুন্দরবনে ঘূর্ণিঝড় আমরা কতটা প্রস্তুত জলবায়ুর পরিবর্তনের ফলে সুন্দরবন আজ বিপন্ন মাটি বসে যাচ্ছে সাগর এগিয়ে এসে গ্রাস করছে বসতি ও কৃষি জমি সমুদ্রের জলের উষ্ণতা বাড়ছে সেই সঙ্গে বাড়ছে ঘূর্ণিঝড়ের দাপট এই উপকূল এলাকা বিস্তৃত রয়েছে পূর্ব থেকে পশ্চিমে জোয়ার এবং সামুদ্রিক এই ঝড়গুলিও এগিয়ে আসে দক্ষিণ থেকে উত্তরের দিকে বিজ্ঞানীদের মতে ভৌগোলিক এই অবস্থানের কারণেই সুন্দরবনের এই সংকট বেশি গভীর বিশ্ব ঐতিহ্য ও রামসার সাইট হিসেবে ঘোষিত হলেও সুন্দরবনের পুনরুজ্জীবনে যে পরিকল্পনা গ্রহণ করা দরকার তা আজও নেওয়া হয়নি বলে নানান মহলে অভিযোগ শোনা যায় রেমাল ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে আমাদের প্রতিনিধি কথা বলেছিলেন সুন্দরবনের মানুষ বিজ্ঞানী ও পরিবেশ কর্মীদের সঙ্গে সেই মতামতই আমরা তুলে ধরব আজকের খবরের আয়নায় সাম্প্রতিককালে বঙ্গোপসাগরের মোহনায় যে ঘূর্ণিঝড়গুলি সুন্দরবনকে কম বেশি বিধ্বস্ত করেছে সেগুলি হল টুবি দু সিডার দু সাত বিজলি দু নয় আয়লা দু নয় বুলবুল দু আমফান দু হাজার কুড়ি ইয়াস দু একুশ ও রেমাল দু চব্বিশ এই ঝড়ের অভিজ্ঞতা তাদের কাছে কেমন গোসাবার ছোট মোল্লাখালীর বাসিন্দা গৌর সরকার বললেন দুর্যোগ পরবর্তী সময়ে ত্রাণের ব্যবস্থা উপযুক্ত মাত্রায় থাকে না শিবিরগুলিও পর্যাপ্ত নয় এই মাছ আমাদের জীবিকা ছোট ছেলে তামিলনাড়ুতে একটা কোম্পানিতে ওই কাজ করে গ্রামের মানুষ দলমাত্র নির্বিশেষে একত্রিত হয়ে সে সময় কিছু তের ফল দিয়েছিল পঞ্চায়েত থেকে সেগুলো কাটা ছেঁড়া গ্রামের মানুষেরা সবাই মিলে নদী বাঁধকে কে ঠেকানো হয়েছে এবং গাছগাছালি পড়েছে এখনো পর্যন্ত বিদ্যুৎ দেয়নি এলাকাতে ফলে আমাদের জেনেটার চালিয়ে ফোনগুলো চার্জ করতে হয়েছে ঠিক এই পরিস্থিতি আমাদের যে চার্চ সেন্টার যে এলাকায় আমরা বসবাস করি নদীর কিনারে দিয়ে সাত আট কিলোমিটার দূরত্ব আর গ্রামের ভেতরে ছোট ছোট বাড়ি আছে সেখানে নিজেদের সপরিবারে থাকা আর পাশে একটু স্কুল এই প্রাইমারি স্কুলগুলো আছে তো সেই প্রাইমারি স্কুলে আর কত মানুষ দিয়ে বাঁধবে এই হচ্ছে আমাদের পরিস্থিতি সরকারি উদাসীনতার অভিযোগ করলেন হিঙ্গলগঞ্জের বাসিন্দা দেবাশিস বর্মন সামাজিক মানব সৃজন থেকে শুরু করে ম্যানগ্রোভকে রক্ষা সুন্দরবনের মানুষের জীবনরেখা রেখা নদী বাঁধ সাড়ে তিন হাজার কিলোমিটারের সেগুলো সুরক্ষা করা উঁচু করা পাকাপোক্ত করা মশার প্লান করা এগুলোই যেমন দরকার একেবারে আমফান ইয়াস পরপর এসব হয়েছে পাথর প্রতিমা জি প্লটের বাসিন্দা সুভাষ আচার্য বললেন গ্রামের মানুষই শত হয়ে এগিয়ে এসে বাঁধ রক্ষা করে প্রাণের সামগ্রী মজুদ করা বা বিপন্ন এলাকা থেকে মানুষজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া যাওয়া হয় এর ফলে হয়তো মৃত্যু বা আহত হওয়ার সংখ্যা তেমন বাড়িনি কিন্তু আতঙ্কের প্রহর বা জীবনের আশঙ্কা কিছু কমেনি রেমাল বাংলাদেশে চলে যাবার পর আমরা পর্যালোচনায় যাই তাহলে দেখব যে ধরনের ক্ষতির আশঙ্কা করা হচ্ছিল আমাদের ভারতীয় সুন্দরবনের নিম্ন এলাকাগুলোতে বিশেষত কুলতলি গোসাবা সন্দেশখালী এবং হিঙ্গলগঞ্জ এই যে বাংলাদেশের পার্শ্ববর্তী যে ব্লকগুলো এতে যে ধরনের ক্ষতি হওয়ার কথা ছিল ততটা কিন্তু হয়নি নদী এবং সমুদ্র সন্নিহিত গ্রামগুলিতে সেখানে যে ঘর বাড়ির দেখ কোনোটা টালির চাল কোনোটা কালো ত্রিপলে ছাওয়া চাল কোনোটা ছিটে বেড়া এবং সেগুলো এত ভঙ্গুর এই ঝড়ের কাছে একেবারে বালির বাঁধের মতো তার কোনো স্থায়িত্ব নেই সেখানে মানুষ থাকলে যে মারা পড়বে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু সবচেয়ে বড় কথা যেটা হলো যে ইয়াস হয়ে গেছে প্রায় তিন বছর হতে চলল তারপরে নদী বাঁধগুলির যে দুরবস্থা আমরা দেখলাম যে স্থানীয় মানুষরা তারা নিজেরাই নিজেদের যা কিছু সম্বল ছিল তাই নিয়ে নদীর বাঁধের উপরে তারা ঝাঁপিয়ে পড়েছে এবং সেটাকে রক্ষা করার চেষ্টা করেছে তা না হলে আরও হয়তো অনেক জায়গাতে এই নদীর জল ঢুকত নদীর বাঁধ ভাঙত সেই জন্য সুন্দরবনের মানুষ তাদের নিজেদের জীবন জীবিকা প্রাণ হানি থেকে বাঁচার জন্যে যেভাবে এবারে সচেষ্ট হয়েছে ইয়াসের সময়ও হয়েছিল মানুষ এখন নিজে বাঁচার জন্যে চেষ্টা করছে এটা একটা নতুন দিক বঙ্গোপসাগরে প্রায় সময়ই নিম্নচাপগুলি ঘূর্ণীভূত হয় সেই নিম্নচাপ আরও শক্তি সঞ্চয় করে রূপ নেয় ঘূর্ণিঝড়ের কখনো তা অতি প্রবল হয়ে উঠে আঘাতানে উপকূলে সেই সময় মোহনায় জোয়ার থাকলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হয় দু হাজার নয়ের পঁচিশে মে আয়লা ছিল সেরকমই একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় পরিবেশকর্মী বোলান গঙ্গোপাধ্যায় বললেন জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীতে পরিবেশ উদ্বাস্তুর সংখ্যা ক্রমশ বাড়ছে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বিশ্ব ঐতিহ্য ও সেখানকার মানুষকে বাঁচাতে ভারত বাংলাদেশ দু দেশের যৌথ পরিকল্পনা প্রয়োজন সুন্দরবনের চল্লিশ হচ্ছে আমাদের দিকে আর ষাট শতাংশ হচ্ছে বাংলাদেশে এক্ষেত্রে যেটা দরকার বলে আমার মনে হয়েছে যেহেতু একটা প্রাকৃতিক এরিয়ার মধ্যে দিয়ে কাটাটা গেলেও প্রকৃতি সেটা মানে না এবং দুটো দেশ একসঙ্গে এফেক্টেড হয় সেজন্য যেকোনো পরিকল্পনা সেটা বাংলাদেশের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কে এসে আমাদের করতে হবে এবং সুন্দরবনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে মানুষের কৃষি জমি ওখানে হারিয়ে যাচ্ছে এই এক একটা বিরাট আঘাত আসে প্রকৃতি থেকে এবং কৃষি জমি জলের তলায় চলে যায় এই কৃষি জমি হারানো মানুষেরা পরিবেশ শরণার্থী হয়ে যায় মানুষের হাতে কাজ নেই এই যে জোয়ান ছেলেরা সব পরিযায়ী শ্রমিক হয়ে পেটের দায় চলে যাচ্ছে এটা কিন্তু সুন্দরবনের পক্ষে ভালো হচ্ছে না এইটা সম্পর্কে যে সুসংহত প্ল্যানিং কিছুটা করা হয়েছে কিন্তু তার কোনোটাই মানা হয় না এখানে যে কোনো জায়গায় ইটভাটা কাটা বা হোম স্টে করা যায় না এটা একটা প্রাকৃতিক সেন্সিটিভ এরিয়া এবং এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহত্তম মাছের আতুর ঘর এগুলো আমাদের ভুলে গেলে চলবে না জীবজন্তু গাছপালা এদের সঙ্গে সামঞ্জস্য রেখে পর্যটন কেন্দ্র করতে হবে প্রত্যেকটাই সময় ধরে এবং সুন্দরবনকে বাঁচাতে গেলে এইগুলো হচ্ছে একটা লং টার্ম প্রজেক্ট প্রতি বছর চার মিলিয়ন টন মাইক্রোপ্লাস্টিক বঙ্গোপসাগর আর সুন্দরবনে এসে পড়বে এটা বাংলাদেশ থেকেও আসে আমাদের এখান থেকেও আসে এই জিনিসগুলো যদি বন্ধ না করা যায় সুন্দরবনের প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষকে উদ্ধার কাজে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে উপকূলরক্ষী বাহিনী উত্তর পূর্ব আঞ্চলিক বিভাগের প্রধান বাংলা ও ওড়িশার দায়িত্বে থাকা ইন্সপেক্টর জেনারেল ইকবাল সিং চৌহান আমাদের বললেন যে কোন রকম পরিস্থিতি মোকাবিলায় তারা সব সময় প্রস্তুত থাকেন আমার কার্য তবসে শুরু হয়ে যাচ্ছে तो हम क्या करते हैं प्रिकॉशनरी मेजर से जो हमारे मर्चेंट वेसल्स हैं जो फिशिंग बोट्स हैं जो भी सी में एक्टिविटीज है उन सभी को हम बताते हैं अपने शिप्स द्वारा अपने जो पोर्थ है उसके द्वारा हमारे रेडे स्टेशन रेडार स्टेशन से हम ट्रांसमिट करते रहते हैं इन्फॉर्मेशन और हम इंश्योर करते हैं कि तूफान के आने से करीब 10-12 घंटे वहाँ समुद्र में कोई जो शिप भी नहीं है या फिशिंग बोट नहीं है तो ये हमारा कार्य जो है वो बहुत अच्छा रहता है जिसके कारण Uh, क्या होता है कि कोई मर्चेंट नहीं है या फिशिंग बोट नहीं है जो समुद्र में है जिसके कारण कि इनकेस अगर तूफान आता है तो उनको नुकसान नहीं होगा तो ये जो है इस साल भी हमने ये तटरक्षक बल ने समयबद्ध तैयारियों की वजह से इस भीषण चक्रवर्ती तूफान में समुद्र में एक भी जान माल की कोई हानि नहीं हुई है और हमारे अपने जो आदर्श वाक्य है हमारा वयम रक्षामा को चरितार्थ किया है और उसके बाद जब साइक्लोन हिट कर जाता है उसके बाद भी हमारा ये कार्य होता है कि हम जो है अपनी सी सॉटी और एयर सॉटी से देखते हैं कि समुद्र में कोई ऐसा व्यक्ति या किसी दूसरे एरिया से कोई व्यक्ति फंसा तो नहीं है तो दोबारा हम ये सारी चीजें जो है करते हैं पूरा स्कैन करते हैं एयर सर्वेलेंस शिपिंग शिप से हमारे जो कोस्ट गार्ड के शिप्स हैं और हमने वो भी शुरू कर दिया था कल ही ভূ উষ্ণায়ন এই শতাব্দীর বহু আলোচিত বিষয় মেরু অঞ্চল ও হিমালয়ের হিমবাহ গোলে সাগরের জলস্তর ফুলে ফেঁপে উঠছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলার উপকূল এলাকা পরিবেশবিদ ও সাংবাদিক জয়ন্ত বসু বললেন আলোচনার পাশাপাশি দ্রুততার সঙ্গে সুন্দরবনকে বাঁচাতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন এই যে বঙ্গোপসাগরের উপরে তাপমাত্রাটা বাড়ছে সেজন্য এই অঞ্চলটায় ঝড়ের দেখুন আয়লা 2009 সালে হয়েছে তারপর দেখুন দু হাজার উনিশ থেকে অতি তীব্র ঝড় আমাদের এফেক্ট করেছে এবং বিশেষজ্ঞরা বলছেন যে এই ধরনের বড় ঝড়ের সংখ্যা কিন্তু অদূর ভবিষ্যতে আরো আরো বাড়বে মনে রাখতে হবে যে এই যে রেমাল ঘূর্ণিঝড়টা হয়ে গেল এই রেমাল ঘূর্ণিঝড়ে আমরা যতটা ভয় পাওয়া গিয়েছিল অতটা আক্রান্ত হয়নি তার পিছনে রয়েছে আপনি যদি দেখেন প্রথম কথা রেমান্ডের খানিকটা পাশে গিয়ে পড়লো তখন ইতিমধ্যেই ভাষা শুরু হয়ে গেছে তৃতীয়ত হল এমন একটা দিনে পড়লো যখন বড়াকোটালার নেই মরা কোটালার দিকেই হচ্ছে এই সবটা মিডিয়া এবং আইএনডি যেটা বলছে সে ঝড়ের ডান দিকে অর্থাৎ বাংলাদেশের দিকে ঝড়ের প্রাবল্য বেশি ছিল ভারতের দিকে বৃষ্টির প্রাবল্য বেশি ছিল কিন্তু আমফান বা আয়লার মতো বিপর্যয় হয়নি কিন্তু এরা প্রত্যেকবার ঘটবে না আমাদের সুন্দরবনকে বাঁচানোর জন্য এক্ষুনি যেটা করতে হবে একটা কম্প্রিহেন্সিভ মাস্টার প্ল্যান সুন্দরবনে প্রায় পঞ্চাশ লক্ষ মানুষ থাকে তার মধ্যে অন্তত পনেরো লক্ষ মানুষ এই ধরনের বিপর্যয়ের একেবারে দুয়ালে বসে আছেন এই পনেরো লক্ষ মানুষকে আমি কোথায় করাবেন এটা একটা বলাটা সোজা করাটা সোজা নয় করাটা প্রায় অসম্ভব তো সেই জায়গায় দাঁড়িয়ে কিছু মানুষকে সারাতে হবে যারা অত্যন্ত সমস্যায় আছে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যেটা করতে হবে যে অর্থাৎ যারা যেখানে আসেন তারা কি করে সেখানে এমন এগ্রিকালচার করতে হবে যেটা স্যালাইন ডলারেট এগ্রিকালচার কিন্তু জ্বর হয়ে যাওয়ার পর যদি নোনা জল ঢুকে যায় তাহলে বছরের পর বছর মানুষ চাষাবাদ করতে পারবে না তাহলে একটা হচ্ছে ডিরেক্ট ডিজাস্টার আর একটা ইনডিরেক্ট ডিজাস্টার এই দুটো বিষয়কে মাথায় রেখে এখানে প্রপার্টি পরিকল্পনা করতে হবে তাহলে সুন্দরবনের পঞ্চাশ লক্ষ মানুষের জন্য যদি একটা পলিসি করতে হয় তা জোগাড় করতে হবে সেটা বেশ খানিকটা হয়তো সরকার থেকে আসবে হয়তো খানিকটা আমাদের প্রাইভেট সেক্টর থেকে আসবে সবাইকে মিলে একযোগে সুন্দরবন বাঁচানোর পরিকল্পনা করতে হবে এবং তার রূপায়ণ করতে হবে আলোচনার বিশেষজ্ঞরা বলছেন সাগরের জল এক মিটার উঁচুতে উঠলে পৃথিবীর বিভিন্ন সমুদ্র উপকূল থেকে অন্তত সত্তর লক্ষ মানুষ বাস্তুচ্যুত হবেন সেদিক থেকে বাংলার উপকূল আরও অনেক বেশি বিপন্ন সমুদ্র বিজ্ঞানী অধ্যাপক সুগত হাজরার মতে আবহ বিজ্ঞান এখন অনেক উন্নত এবং বাঁধ নির্মাণের কাজও বেশ ভালো হয়েছে তবে সংরক্ষিত দীপাঞ্চলগুলিকে বাঁচাতে আরও আধুনিক চিন্তা ভাবনা এসেছে সেগুলি প্রয়োগ করা দরকার এটার একটা বড় প্রস্তুতির জায়গা যেটা ছিল আমফানের পরবর্তী স্তরে যে বাঁধগুলিকে আর একটু মেরামত করার দরকার ছিল সেইটা অবশ্য দু হাজার থেকে এই সময়ের মধ্যে সবটা হয়ে ওঠেনি কিন্তু এখন প্রায় দু হাজার চারশো কিলোমিটারের মধ্যে সাতশো আটশো কিলোমিটার বাঁধ খুবই বিপন্ন অবস্থায় আছে মাটির বাঁধ বা এই জিনিসগুলিকেই এখন আমাদের যে করো আরেকটু বেশি প্রস্তুত করে তোলা দরকার কিন্তু যা যা কাজ হয়েছিল সিমেন্টের বাঁধ বানানো সেগুলি অনেকটা জায়গা জুড়ে আছে সেই জায়গায় বিপদটাকে আটকে দেয়া গেছে যে জায়গায় পাড়া যায়নি যেমন মৌসুমি এই জায়গায় সত্যিকারে আমাদের বাঁধ দরকার এবং তার জন্য প্রস্তুতি হিসেবে আমি মনে করি যে এখনো পর্যন্ত যে প্রচেষ্টাগুলো হয়েছে শুধু ডাঙা ভিত্তিক এবং সেটা সুন্দরবন মানুষরা যেখানে থাকেন সেই সব জায়গায় কিন্তু তার জন্য যেটা দাঁড়াচ্ছে যে সুন্দরবনের যে ম্যানগ্রোভ বনভূমি অঞ্চল সেই বনভূমি অঞ্চলেরও কিন্তু ভীষণ ক্ষয়ক্ষতি হচ্ছে সেখান থেকে ম্যানগ্রোভরা আর উঠে দাঁড়াতে পারছে না কেননা আবহাওয়া পরিবর্তন পরিবেশ পরিবর্তনের ফলে ম্যাংগ্রোভরা বাড়তি তাপ এবং সাধু জলের অভাব এবং মূলত সাধু জলের নদীর সোর্স না থাকায় পলি বা সেডিমেন্টের অভাবের জন্য এমনিই ওরা দুর্বল হয়ে পড়ছে তারপরে এই ঝড়ঝাপটা এইগুলোকে কাটিয়ে ওঠা ওদের পক্ষে মুশকিল সুতরাং ম্যাংগ্রোভকেও বাঁচাতে গেলে হয়তো আমাদের সমুদ্রের ভেতর থেকে বাঁধ দেওয়ার ব্যবস্থা করতে হবে সেই রকম অফসর রিফ আমাদের তৈরি করতে হবে আর্টিফিশিয়াল অয়েস্টার রিফ বা বাঁধগুলি যেগুলি হয়েছে সেগুলিকে মেরামতের জন্য বা সেগুলোকে বাতি প্রোটেকশনের জন্য আমরা টো লাইন প্রোটেকশানগুলি যে টেরাকোটার রিং ব্যবহার করে সেখানে পলি ধরে রেখে সিল্ট ট্র্যাপের মাধ্যমে বাঁধগুলি রক্ষণাবেক্ষণ এই সমস্ত নতুন ধরনের চিন্তার রূপায়ণ আমাদের করতে হবে একটা মানুষের বসবাসের জায়গা একটা বাঘের বসবাসের জায়গা এই দুটিকেই বাঁচানো আমাদের এখন প্রায়োরিটি হওয়া উচিত আজকের আয়নায় শেষ করার আগে একটা অনুরোধ আপনাদের কেমন লাগলো এই অনুষ্ঠান ইমেইলে জানান অথবা আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া পেজে সেরা চিঠির উল্লেখ থাকবে প্রেরকের নাম সহ আজ এই পর্যন্তই আবার আগামী সপ্তাহে ঠিক এই সময় আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত খবরের রায় নিয়ে আসব আপনাদের সামনে ভাষ্য পাঠে ধৃতি সেন শর্মা সংকলন ও প্রস্তুতি অভিজিৎ চক্রবর্তী